হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো মাটন বিরিয়ানি এই বিরিয়ানিটা কিন্তু আমি খুবই সহজভাবে আপনাদের দেখিয়েছি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখবেন দোকানের থেকেও খেতে কিন্তু খুব ভালো হবে চলুন দেখে কিভাবে কীভাবে বানাচ্ছি আমি সব থেকে প্রথমে এখানে সাড়ে সাতশো গ্রামের মতন মাটন নিয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এক টি স্পুন নুন হাফ টি স্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুনের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমার বানানো হোম মেড বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন দিয়ে দেব দুশো গ্রামের মতন টক দই দিয়ে দেব একটি টি স্পুনের মতন কেওড়া জল আর দিয়ে দেব একটি টি স্পুনের মতন রোজ ওয়াটার দিয়ে দিয়ে দেব একটি টি স্পুনের মতন আদা বাটা আর দিয়ে দেব একটি টি স্পুন রসুন বাটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে মাংসর সাথে এইভাবে সমস্ত মশলাকে মাখিয়ে নিতে হবে মেখে এটাকে আমি এক ঘন্টার জন্যে ঢাকা দিয়ে মেরিনেট হওয়ার জন্যে রেখে দেব এর মধ্যে কিন্তু কোনো রকমের টেন্ডারাইজার আমি ব্যবহার করব না এটা মেরিনেট করার পরই কিন্তু খুব ভালো নরম হবে এটাকে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম এবার আমি বিরিয়ানি চাল নিয়েছি পাঁচশো গ্রামের মতন এটাকে আমি ভালোভাবে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব এবারে চালটাকে আমি এক ঘন্টার জন্যে ভিজতে দিয়ে দেব এবার আমি বেরেস্তা বানাবো আমি এখানে দুটো বড়ো পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম এক টি স্পুনের মতন গুঁড়ো ময়দা এইভাবে পেঁয়াজের মধ্যে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার গরম তেলের মধ্যে এই মাখানো পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি বেরেস্তা তৈরি করে নেব। আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার আমি দুটো বড় সাইজের আলুকে মধ্যিখান থেকে কেটে নিয়েছি অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আলুগুলোকে সেই একই তেলের মধ্যে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি বড় এলাচ দুটো লবঙ্গ দারচিনি দুটো ছোট এলাচ দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে এটা ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মেরিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব দিয়ে ভালো করে ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে অন্তত পক্ষে পনেরো কুড়ি মিনিট মতন আমি এটাকে হতে দেব পনেরো মিনিটের পরে আমার মাটনের থেকে অনেক জল বেরিয়েছে আরও একবার ভালোভাবে নেড়ে দিলাম দিয়ে দেব হাফ টি স্পুনের মতন চিনি দিয়ে আরও একবার ভালো করে সব মেরে নেড়ে দেব আবার খানিক্ষণের জন্যে এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিটের পর আমি দিয়ে দিলাম এক টি স্পুনের মতন গরম মশলার পাউডার দিয়ে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব কুকারের মধ্যে এটাকে আমি ঢেলে দিয়ে এই কড়া কড়াতে অল্প সামান্য এক কাপের মতন জল দিয়ে জলটাকে গরম করে এই একই মাটনের মধ্যে আমি মিক্স করে দেব। দিয়ে রেখ ভেজে রাখা আলুগুলো দিয়ে এটাকে আমি আটটার থেকে নটা সিটি হতে দেব। এখানে গরম দুধের মধ্যে আমি স্যাফরন মিলিয়ে দিয়ে এটাকে মিক্স করে রেখে দেব এবার একটা আমি সাদা সুতির কাপড় নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা বড় এলাচ ত্রি দুটো দারচিনি দুটো ফুল আর কিছু গোটা গরম মশলা দিয়ে এটাকে একটা পুটুলি তৈরি করে নেব এবার আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু টি স্পুনের মতন নুন দিয়ে দিলাম এক টি স্পুন সাজিরে দিয়ে দেব ওই গোটা গরম মশলা তৈরি করে রাখা পুটুলিটা দিয়ে দেব টু টি স্পুনের মতন সাদা তেল আর দিয়ে দেব হাফ লেমন দিয়ে জলটাকে ফুটতে দেবো আমার জল ফুটে গেছে এবার আমি চালগুলো দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম এই চালটাকে এখন আমি ভালোভাবে বয়েল হতে দেব এইটি পার্সেন্ট পর্যন্ত কুক করব আমার চাল হয়ে গেছে আমি এই পুটুলিটা তুলে ফেলে দেব জল ঝরিয়ে নিয়েছি চালে আমার চাল রেডি হয়ে গেছে আমার এখানে মাটানো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে একটা অন্য জায়গা রাখব আমার মাটনের ওপরে যে লাল তেলটা উঠে এসেছে সেটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখব যখন আমি লেয়ারিং করব তখন এই মাটানের তেলটা আমার ব্যবহার করব আমি এবার একটা বাটিতে টু টি স্পুনের মতন কেওড়া জল নিলাম দিয়ে দেব টু টি স্পুনের মতন রোজ ওয়াটার আর দিয়ে দেব এক টি স্পুনের মতন মিঠা আতর মিঠা আতরটা কিন্তু খুব বেশি দেবেন না নাহলে বিরিয়ানি তেতো হয়ে যাওয়ার চান্স থাকে এবার আমি লেয়ারিং করব আমি একটা হাঁড়িতে এইভাবে দু টি স্পুনের মতন ঘি মাখিয়ে নেব সব থেকে প্রথমে আমি চালের একটা লেয়ার দিয়ে দেবো চালের লেয়ারটা দিয়ে দেবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুনের মতন বিরিয়ানি মশলা দিয়ে দেব এসেন্সগুলো এরপরে আমি মাটনের পিসগুলো এইভাবে ওর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আমি এখানে তিনটে সেদ্ধ করে রাখা ডিম নিয়েছি সেটাও দিয়ে দিলাম তার উপর থেকে চালের লেয়ারটা দিয়ে আবার এইভাবে ঢাকা দিয়ে দেবো দিয়ে দেব ঘি ঘিটা আপনার নিজের মনের মতন দেবেন যতটা ইচ্ছা করে দিয়ে দেব বিরিয়ানি মশলা দিয়ে দেব হোমমেড গরম মশলা দিয়ে দেবো আমি এসেন্সটা দিয়ে দেব আমি এখানে দুধে ভেজানো স্যাফরনটা এটা আমি পুরোটাই দিয়ে দেব তৈরি করে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব এবার আমি মাটানের ওপরে তেলটার যেটা তুলে রেখেছিলাম সেটা আমি দু তিন চামচ দিয়ে দিলাম এবার আমি আটা দিয়ে এইভাবে মুখটাকে সিল করে দিলাম আপনারা চাইলে কোনো গামছা বা কোনো কিচেন টাবেলকে ভিজিয়ে মুখের ওপর এইভাবে ঢাকা দিয়ে তার উপর থেকে থালা চাপা দিতে পারেন প্লেট দিয়ে এইভাবে টিপে দেব। এটাকে এবার আমি স্টিম হতে দেব আমি গ্যাসের মধ্যে এই হাঁড়িটাকে বসিয়ে চার পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে এটা হতে দেব যখন চার পাঁচ মিনিট হয়ে যাবে তারপরে আমি গরম তাওয়ার উপরে তাওয়ার হিটটাকে লো ফ্লেমে করে তিরিশ মিনিটের মতন আমি হতে যাব তিরিশ মিনিটের পর আমার কিন্তু মাটন বিরিয়ানি একেবারেই রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে এই বিরিয়ানিটা খুব সহজভাবে বানাতে পারবেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিরকম হয়েছে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও